আসসালামু আলাইকুম। NIEVS আয়োজিত হোম স্কুলে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গদ্য, কত দিকে কত কারিগর, যে গদ্যটি আমি পূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি সেই গদ্যের অনুশীলনী সৃজনশীল নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কত দিকে কত কারিগর এই অধ্যায়ে অনুশীলনীতে দুইটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ দুইটি উদ্দীপক থেকে আটটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সেখান থেকে আমি সম্পূর্ণ সৃজনশীলগুলো তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব এবং তারপর সেখান থেকে তোমাদেরকে বাড়ির কাজ প্রদান করব। তাহলে ক্লাসটি দেখার সময় তোমরা তোমাদের পাঠ্য বইয়ের চারুপাঠ বইয়ের পৃষ্ঠা নম্বর 47 নম্বর পৃষ্ঠায় পাবে আজকের ক্লাসের আলোচ্য উদ্দীপক দুইটি এবং সেখানকার প্রশ্নগুলো। তোমরা ক্লাসটি দেখার সময় বইটি বের করে এই উদ্দীপকগুলো প্রথমে ভালো করে অনুধাবন করবে এবং তারপরে আমি যেভাবে প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দিব সেভাবে নিজেরা বুঝে তারপর সংশ্লিষ্ট বাড়ির কাজটি বাড়ির কাজের খাতায় করবে। তাহলে এ পর্যায়ে আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার জন্য আমি প্রথমে বলছি আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের পাঠ নম্বর 19 এবং আজকের ক্লাসের শেষে বাড়ির কাজ নম্বর হচ্ছে 18। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে, কত দিকে কত কারিগর এই গদ্যের। এরপরে আমরা বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে প্রদান করব এই অনুশীলনীর 2 নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি আমরা পড়ব সেই সৃজনশীলের গ এবং ঘ নম্বর তোমরা বাড়ির কাজ হিসেবে করবে। আমি আবারও বাড়ির কাজের বিষয়টি ক্লাস শেষে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। আর এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, তোমরা ক্লাস বিষয়ে যে কোনো সমস্যায় আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো। তাহলে শিক্ষার্থীরা, আমরা ক্লাসটি শুরু করার জন্য প্রথমেই উদ্দীপক দুটি ভালো করে পড়ে নিব। আমাদের আজকে মোট 2টি উদ্দীপকের অন্তর্গত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে 1 নম্বর উদ্দীপকটি পড়ব, যেটি তোমরা পাবে পাঠ্য বই 47 নম্বর পৃষ্ঠায়। সুমনা পহেলা বৈশাখের মেলায় গেল, আশা ছিল একটা শখের হাড়ি, একটা টেপা পুতুল, একটি শীতল পাটি কিনবে, কিন্তু মেলার কয়েকটি দোকান ঘুরেও সে তার প্রত্যাশিত বস্তুগুলো খুঁজে পেল না। আরও কয়েকটি দোকান ঘুরে সে উড়ন্ত পাখি, ময়ূর পঙ্খি, নৌকা, রবীন্দ্রনাথের প্রতিকৃতি কিনে নিল। একসময় বিক্রেতাকে সে প্রশ্ন করল, তার প্রত্যাশিত শখের জিনিসগুলো নেই কেন? উত্তরে বিক্রেতা বলল, এসব এখন বেশি চাহিদা নেই বলে তারা আর বানায় না। প্রিয় শিক্ষার্থীরা, কত দিকে কত কারিগর যেই সংশ্লিষ্ট গদ্য সেখানে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পকর্ম বিষয়ক একটি গদ্য পড়েছিলাম। সেখানকার অন্তর্গতই সেখানকার সাথে মিল রেখে তোমাদের এই উদ্দীপকটি নির্দিষ্ট করা হয়েছে, যেখানে 4টি প্রশ্ন আমরা চলো দেখি। ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্নটি আছে, কে ছোকরাদের দামরা বলে ডাকছিল। প্রিয় শিক্ষার্থীরা, গদ্যটি পড়ার সময় আমি বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যেখানে তোমরা যদি মনে করে থাকো একজন চরিত্র ছিলেন পাল মশাই, যেখানে আমাদের গল্পের লেখক গিয়েছিলেন তার তৈরি শিল্পকর্মগুলো দেখার জন্য। তো পাল মশাইয়ের কাছে বেশ কিছু ছেলে মেয়েরা ছোটো ছোটো সুন্দর শৌখিন জিনিস তৈরি করছিল। পাল মশাই তাদের সাথে ঠাট্টা ছলে ছেলেগুলোকে এই সম্বোধনে ডেকেছিল। খ নম্বরে আছে, কেন বঙ্গবন্ধুর ছবিকে নিচে বা মধ্যে রাখা যায় না? প্রিয় শিক্ষার্থীরা, আমরা গল্প কথকে দেখি যে পালমশাই তৈরি বিভিন্ন শিল্পকর্মগুলো তিনি ঘুরে ঘুরে দেখছিলেন এবং পালমশাইয়ের কাছে তার বিস্তারিত বর্ণনা জানতে চাচ্ছিলেন। এমন অনেক শিল্পকর্ম সেখানে ছিল যার পরিচয় পালমশাই সঠিকভাবে জানেন না, কিন্তু সে শিল্পগুলো সঠিক কদর তারা করেছিলেন। তারা নিজেরা তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ, নজরুল সহ আরও বিখ্যাত বেশ কিছু মানুষের প্রতিমূর্তি বা ফলক, যে ফলকগুলোর মধ্যে যখন লেখক জানতে চেয়েছিলেন যে বঙ্গবন্ধুর কোনো ছবি তিনি দেখতে পাচ্ছেন না কেন, তখন পালমশাই বলেছিল যে সবার উপরে যে শিল্পকর্মটি দেখা যাচ্ছে সেটি বঙ্গবন্ধুর ছবি বা প্রতিকৃতি, তাকে তো আর যে কোনো জায়গায় রাখা যায় না, তার স্থান হচ্ছে সবার উপরে, অর্থাৎ আমাদের জাতি জনককে পর্যাপ্ত সম্মান এবং যথাযোগ্য মর্যাদা দিয়েই পালমশাই তার ছবিটিকে রেখেছিলেন সর্বোচ্চ আসনে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খ নম্বর প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখতে পারো। গ নম্বর প্রশ্নটি আছে,
সুমনার কেনা পণ্য সামগ্রীর সাথে তোমার পঠিত গদ্য কত দিকে কত কারিগর এই বর্ণিত শিল্প পণ্যের সাদৃশ্য ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে সুমনা চেয়েছিল তার বেশ কিছু শখের জিনিস কিনতে, যেমন টেপা পুতুল, শখের হাড়ি, শীতল পাটি, কিন্তু এগুলো সে খুঁজে পায়নি। সে যে মেলায় গিয়েছিল সেখানে সে তার এই শখের জিনিসগুলো না পেয়ে পরবর্তীতে আশাহত হয়ে সে অন্যান্য জিনিস কেনে। তো তার কেনা সে পণ্য সামগ্রীগুলো কী কী ছিল তোমরা উদ্দীপকের মধ্যে দেখবে যে সে কিনেছিল পরবর্তীতে পাখি, ময়ূরপঙ্খী, নৌকা, রবীন্দ্রনাথের প্রতিকৃতি, এইসব জিনিস সে কিনেছিল। তো এইসব জিনিসগুলো কেনার ইচ্ছা আসলে তো তার ছিল না, কিন্তু সে নিরুপায় হয়ে এই জিনিসগুলো কিনেছিল। তো কত দিকে কত কারিগরে বর্ণিত সে শিল্প পণ্যগুলো সাদৃশ্য ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তোমরা গদ্যটি সম্পূর্ণরূপে যদি পড়ো তাহলে দেখবে যে এখনকার সময়ে বর্তমান আধুনিক যুগে এসে যখন সেই সব প্রাচীন শিল্পকর্মের কদর অনেকটা কমে গেছে, তখন এসে এইসব কারিগররা বা এইসব জাত শিল্পীরা তৈরি করেছেন নানা রকম জিনিস যেগুলোর বাজার দর বর্তমানে আছে, কিন্তু পূর্বে তাদের সেই যে আভিজাত্য পূর্ণ শিল্প ভাণ্ডার ছিল সেগুলোর অনেকটাই হারিয়ে গেছে। তো উদ্দীপকের সাথে গল্পের বা কত দিকে কত কারিগর এর সাদৃশ্য রেখে তোমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি তৈরি করতে পারো। ঘ নম্বর আছে সুমনার না পাওয়া জিনিসগুলো সম্পর্কে দোকানের বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। সুমনা যে জিনিসগুলো পায়নি সেগুলো সম্পর্কে দোকানি বলেছিল যে এসবের এখন বেশি চাহিদা নেই, তাই আর বানায় না তারা। আমরা দেখি যে যখন কোনো জিনিসের কদর থাকে তখন তার বাজার মূল্য বা বাজারে সেই জিনিসের সহজলভ্যতা খুব সহজেই দেখা যায়, কিন্তু সুমনা যে জিনিসগুলো কিনতে গিয়েছিল সেগুলোর আর এখন তেমন কদর না হওয়ার কারণে দোকানি বা বিক্রেতা সেই জিনিসগুলো তার দোকানে রাখেননি। তো এই জিনিসগুলোর কদর কমে যাওয়ার কারণ আসলে নানাবিধ। সেই কারণগুলোর পিছনে আমাদের আধুনিক যন্ত্র সভ্যতা যেমন অনেকাংশে দায়ী, তার সাথে দায়ী মানুষের পছন্দ, চাহিদা, রুচি, এগুলোর পরিবর্তনও। পূর্বে যেমন মানুষ কাঁসার প্লেটে ভাত খেতে পছন্দ করত, এখন তেমন মানুষ কাচের বা চীনামাটির প্লেট না হলে মানুষের যেন চাহিদা পূরণই হচ্ছে না। তো মানুষের সময়ের সাথে সাথে যে রুচির পরিবর্তন বা সময়ের যে একটা দাবি, সেই দাবির কারণে আসলে পরিবর্তিত হচ্ছে এইসব শিল্প মাধ্যমগুলো বা শিল্পের এইসব রূপ পরিবর্তন আমরা দেখি নানা এই সমস্ত নানাবিধ কারণে। প্রিয় শিক্ষার্থীরা, এক নম্বর উদ্দীপককে আমি বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করলাম। দুই নম্বর উদ্দীপককে আমরা প্রথমে পড়ব। গোলাম মাওলা একজন সখিন শিল্পপতি, একটা চরিত্রকে আমরা পাচ্ছি যার নাম হচ্ছে গোলাম মাওলা। তিনি তার বাড়ির ড্রয়িং রুম, মাটির তৈরি ফুলদানি, নৌকা, গরুর গাড়ি এবং বিভিন্ন মনীষীর প্রতিকৃতি দিয়ে সাজিয়েছেন। এগুলো তিনি সংগ্রহ করতে নিজেই চলে যান কুমোরপাড়ার প্রবীণ কারিগরের কাছে, যিনি নামেও প্রবীণ, কাজেও প্রবীণ। প্রবীণ শব্দটির অর্থ হচ্ছে বয়স্ক বা প্রাচীন। মাওলা সাহেবের অভিমত, প্রবীণ সহ আরও কয়েকজন পুরনো কারিগরের অবদানে আমাদের মৃৎশিল্প টিকে আছে। তাদের মতো পরিশ্রমী, নিষ্ঠাবান, যত্নশীল এবং নিপুণ কারিগরের বড় অভাব আজকের দিনে। এই অভাব পূরণ করতে না পারলে আমাদের মৃৎশিল্প ধ্বংসের মুখে পতিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আরও একটি কত দিকে কত কারিগরের সংশ্লিষ্ট উদ্দীপক আমরা পেলাম দুই নম্বরে, যার ক নম্বর প্রশ্নটি আছে জয়নুল আবেদিন কে ছিলেন। শিক্ষার্থীরা, তোমরা জানো যে ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের উত্তর জ্ঞানমূলক এবং অনুধাবন অংশটি সংশ্লিষ্ট গদ্য বা পদ্য থেকে তোমাদেরকে করতে হয়। তো কত দিকে কত কারিগরে আমরা জয়নুল আবেদিন এর বিভিন্ন শিল্পকর্ম সম্পর্কে জেনেছিলাম। তোমরা জানো যে জয়নুল আবেদিন ছিলেন আমাদের একজন প্রথিতযশের শিল্পী। পালমশাই কেন জাত শিল্পী, এখানে লেখক জাত শিল্পী বলতে কি বুঝিয়েছেন? শিক্ষার্থীরা, খ নম্বরের উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা কত দিকে কত কারিগরে যে পালমশাইয়ের চরিত্রটি পেয়েছিলাম লেখক যার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, এবং সেই পালমশাইয়ের মুখ থেকেই আমরা আমাদের দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পের পরিচয় সম্পর্কে জানছিলাম। তো সে পালমশাই আসলে জাত শিল্পী। এখানে জাত শিল্পী বলতে মূলত
হতো যে আসল শিল্পী এবং যারা বংশ পরম্পরায় আমাদের দেশে এই দেশীয় ঐতিহ্যবাহী শিল্পগুলো টিকিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছেন তেমন শিল্পীদেরকেই বোঝানো হয়েছে। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, মাওলা সাহেবের ড্রয়িং রুমে সজ্জিত মাটি জিনিসপত্রের দ্বারা কত দিকে কত কারিগর রচনার কোন দিকটিকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখনকার সময়ে এসে দেখি যে মাটির তৈরি বেশ কিছু শৌখিন শিল্পকর্মের বাজার দর মোটামুটিভাবে আছে, যেখানে বাংলাদেশে মৃৎশিল্পের অবস্থা খুবই ভঙ্গুর, সেই সময়ে এসেও এ সমস্ত শৌখিন জিনিসপত্র ঘর সাজানোর বিভিন্ন কাজে বর্তমান সময়েও ব্যবহৃত হচ্ছে। তো তেমনই কিছু জিনিস দিয়ে মাওলা সাহেব সাজিয়েছিলেন তার ড্রয়িং রুম। আমরা কত দিকে কত কারিগর এই রচনার মধ্যেও দেখি যে পালমশাই বেশ কিছু শৌখিন জিনিসপত্র তৈরি করছেন, যেমন তার মধ্যে ছিল বিখ্যাত বেশ কিছু মানুষের প্রতিকৃতি বা মুখের প্রতিচ্ছবি এবং নানান রকম ফলক, যে জিনিসগুলো ব্যবহার করে মানুষ ঘর দোর সাজানোর কাজে ব্যবহার করছে। তো পালমশাই লেখককে বলেছিলেন যে বর্তমান সময়ে এই জিনিসগুলোর বাজারদর বেশ মোটামুটি ভালো, তাদের ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য বা বংশ পরম্পরায় তাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারা সময়ের সাথে তাল মিলিয়ে সেই জিনিসগুলো তৈরির দিকে বেশি মনোযোগ দিচ্ছে। ঘ নম্বরে আছে, তাদের মতো পরিশ্রমী নিষ্ঠাবান যত্নশীল এবং নিপুণ কারিগরের বড় অভাব আজকের দিনে। আমাদের সংশ্লিষ্ট উদ্দীপক থেকে উদ্ধৃত করা একটি লাইন ঘ নম্বরে আমরা দেখতে পাচ্ছি, মাওলা সাহেবের এই অভিমত উদ্দীপক এবং কত দিকে কত কারিগর রচনার আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে কতটা কষ্ট করে কতটা পরিশ্রমী হয়ে অনেক যত্নে নিপুণ অভিজ্ঞতায় এইসব কারিগরেরা এইসব জাত শিল্পীরা তৈরি করেন তাদের শিল্পগুলো, কিন্তু তারা তার যথার্থ মূল্য পায় না বা তার যথার্থ ন্যায্য যে পারিশ্রমিক সেটিও আমরা তাদেরকে দিতে পারছি না। এর কারণ যেমন আছে, এর পিছনে তাদের যেই পরিশ্রম তাদের বংশ পরম্পরায় ব্যবসাটাকে টিকিয়ে রাখার এক ধরনের মানসিক আরটি, সেই আরটি থেকে আমাদের উদ্দীপকের মাওলা সাহেব বুঝতে পেরেছিলেন। সেখান থেকে তিনি তার নিজের জায়গা থেকে এই সমস্ত জাত শিল্পীদের যথাযোগ্য মর্যাদা দিয়েছিলেন এবং তিনি নিজে পালবাড়িতে যেয়ে সেই প্রবীণ শিল্পীর কাছ থেকে তার যেই যত্নের গড়া শিল্পকর্মগুলো সেগুলো কিনে এনে নিজের ঘর সাজানোর কাজে ব্যবহার করেছে। কত দিকে কত কারিগর গল্পে আমরা দেখি আমাদের লেখক যে তিনি পালমশাইকে যথার্থ সম্মান দেন এবং পালমশাইয়ের নানা অজ্ঞতা থাকলেও, যে কিনা জয়নুল আবেদিনকে ভালোভাবে চিনেনই না, কিন্তু তারপরেও তার যে শিল্পগুলো সেই শিল্পগুলোকে তিনি মনের মাধুরি মিশিয়ে নিজের মতো করে তৈরি করার চেষ্টা করছেন। তাহলে কত দিকে কত কারিগর এবং উদ্দীপকে দুটো জায়গায় আমরা সেই জাত শিল্পীদের পরিশ্রমী শিল্পীদের নিষ্ঠার এবং তাদের সততার তাদের যত্নের পরিচয় গড়ে তোলা এই শিল্পকর্মগুলোর পরিচয় পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ দুইটি উদ্দীপকই আমি তোমাদের সাথে আলোচনা করলাম। বাড়ির কাজ হিসেবে তোমাদের থাকবে 2 নম্বর উদ্দীপকের গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। আমি আবার বলছি, দ্বিতীয় যে উদ্দীপকটি আমরা পড়েছি সেখানকার গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরটি শুধু তুমি বাড়ির কাজ হিসেবে করবে, এটি 18 নম্বর বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ করার সময় উপরে অবশ্যই বাড়ির কাজের নম্বরটি উল্লেখ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে শেষ, আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত বাড়ির কাজ জমা করবে এবং বাড়িতে পড়াশোনা করবে। বাড়ির কাজের নম্বরগুলো আমরা তোমাদেরকে প্রদান করতে চাই, যে কারণে অবশ্যই রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে স্কুলে খাতা পৌঁছে দেবে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।